আপাতত এটা যার যার কপাল রিজিক একখানে হয়েছে ওইখানে সুখ শান্তি নাই। মেয়ে হয়ে জন্ম জীবন চলতে গেলে তো একটা জীবন সঙ্গী দরকার, একা জীবন তার চলে না। তো নিজের দেশি ভাই হোক প্রবাসী হোক, যে আমার পাশে থেকে আমার বাবুটার দায়িত্ব নিবে, আমার না শুধু আমার বাবুটা, যার উচিল আমার বাবুটার আমি মাদ্রাসায় পড়াইতে পারবো, দুই বেলা দুই মুঠো দাইল ভাত খাইতে পারবো। আমি এরকম একজন মানুষ চাই যাতে সেও গরিব আমিও গরিব, গরিব যাতে গরিবের দুঃখটাই বোঝে, কেন আমি অনেক কষ্টের পর ভিডিও সামনে আসি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদনে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম রেখা ভাই। রেখা, আপু কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? আমার জীবনে কি হয়েছে ভাই, আমার তো বাবা নাই, মা নিয়া থাকি মায়ের কাছে, মাটা অনেক অসুস্থ, এখানে আমার বিয়া হয়েছিল, আমার একটা বাবু আছে, ছেলে বাবু আছে, তো ওইখানে অনেক জ্বালা যন্ত্রণা, অনেক কষ্ট, ভাত দেয় না, পেট ভুড়া খাইতে, স্বামী তো অনেক নেশা পান করে, অনেক মারপিট করে, অনেক জ্বালা যন্ত্রণা, টাকা পয়সা দিতে পারি না, যৌতুকের জন্য অনেক মারপিট করে। মানে যে স্বামী ইনকাম করে আপনাকে খাওয়ানোর কথা, সেই স্বামী উল্টা আপনার কাছে টাকা চায়? আমার কাছে টাকা চায়। আমি দর্জি কাজ করি, দর্জি কাম করে কষ্ট করে যা পাই। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা কিভাবে হয়েছিল, বাবা মায়ের পছন্দতেই হয়েছিল। সংসার করছিলেন কতদিন? সংসার তাও 5 বছর। অনেক কষ্ট করছি। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, আমার একটা ছেলে বাবু। ছেলেটা কত বড়? ছেলে আছে একটা 3 বছরের। 3 বছর বয়স। এখন তার খরচ টরচ কি দেয়? না কিচ্ছু দেয় না, সে আরো একটা বিয়ে শাদী করে আমারে ফালাইতে দিছে গা, অনেক যন্ত্রণার পর। মানে একদম সারাসারি করে বিয়ে শাদী করছে? হ্যাঁ একদম সারাসারি। না আমি ঘরে থাকতেই করছি। এখন কি সারাসারি হয়ে গেছে? হ্যাঁ এখন ডিভোর্স হয়ে গেছে, সে একটা বড় লোকের মেয়ে বিয়ে করছে, আমি গরিব ঘরের মেয়ে, দিন আনি দিন খাই, টাকা পয়সা দিতে পারি না বললাম। আমারে সাইরা দিয়ে আরেকটা বিয়ে করছে, অনেক যন্ত্রণার পর বাবুডারে নিয়ে মায়ের কাছে থাকি, মাটাও অসুস্থ, কোনো কাজকাম করতে পারে না, এখন আমি কোথায় যাইমো কি কাজ করবো, এর জন্যই ভিডিওতে আসছি। যদি একজন মানুষ পাশে থাকে একটু হেল সহযোগিতা করে, যদি কেউ পাশে থাকে একটু সাহায্য হিসাবে আমার একটা মেশিন কিনা দে, তো আমি বাবুডারে মাদ্রাসায় পড়াইমো আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়মো, যাতে বাহিরে আমার কাজে না যাইতে হয়। সেটাই। তা আপনি কি লেখাপড়া করছিলেন? এই কম কোনো মতন কোন নাম ঠিকানাটা এরকম জানি। এখন কি চিন্তা করতেছেন? এখন চিন্তা করতেছি বিয়ে শাদী তো এটা যার যার কপাল রিজিক একখানে হয়েছে, ওইখানে সুখ শান্তি নাই। মেয়ে হয়ে জন্ম জীবন চলতে গেলে তো একটা জীবন সঙ্গী দরকার, একা জীবন তার চলে না। তো নিজের দেশি ভাই হোক প্রবাসী হোক, যে আমার পাশে থেকে আমার বাবুটার দায়িত্ব নিবে, আমার না শুধু আমার বাবুটা, যার উচিল আমার বাবুটার আমি মাদ্রাসায় পড়াইতে পারবো, দুই বেলা দুই মুঠো দাইল ভাত খাইতে পারবো। আমি এরকম একজন মানুষ চাই যাতে সেও গরিব আমিও গরিব, গরিব যাতে গরিবের দুঃখটাই বোঝে, কেন আমি অনেক কষ্টের পর ভিডিও সামনে আসছি। মুখটা ঢেকে আসছেন মানে এইভাবে চলাফেরা করেন নাকি ভিডিওতে আসছেন? তাইতে জি না জি না, আমি যেখানে যাই মুখ ঢাকাই যাই, এখন আমি আসতাম ভিডিওতে সাজুগুজু কইরে এটা ওইটা কইরে, যে ভালোবাসবো পর্দার আড়ালো সে আমারে খুঁজা নিব। কেউ যদি এখন বিয়ে শাদী করতে চায় তারা তো মুখ দেখতে চায়, তা কিভাবে দেখবে? যে আমার জীবন সঙ্গী হইব, যে আমার পাশে থাকবো, অবশ্যই তারে দেখাই মুখ। আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা, আমি থাকি গাবতলি, আমার দেশের বাড়ি সিলেট। আচ্ছা, কিভাবে যোগাযোগ করো আপনার সঙ্গে? আমার একটা বুদাম মোবাইল আছে, আমি সিমের নাম্বারটা দেবো, ওই নাম্বারে ফোন দিলেই আমারে পাইবে। তা নাম্বারটা একটু বলে দেন। এই যে আমি বলতাছি আপনি একটু বলুন। দেখে বলতে পারবেন না? হ্যাঁ। আপনি নাম্বারটা দেখে বলতে পারবেন? হ্যাঁ। যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01326258862। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ সব সময় খোলা। একটা কথা ভাইয়া, আমি অনেক কষ্টের মানুষ, বাবা নাই, মার কাছে থাকি, এখানে বিয়ে হয়েছে, ওইখানেও সুখ শান্তি নাই। যে পারেন আমার ফোন দিয়ে কথাবার্তা বললেন, আমিও বলবো কি আমার কোনো খারাপ কথাবার্তা বললেন না। আমি এর আগেও ভিডিওতে আসছিলাম, এর আগেও ভিডিওতে আসছি, কিছুদিন আগে আসার পরে আমার সিমটা চুরি হয়ে গেছে, আমি ঠিক মতন কারোর সাথে কথা বলতে পারি না। যাই হোক, এবার যদি কেউ ফোন দেয় কারো বেশি মানুষের কথা দরকার নেই, যে কোনো একজন মনের মতো হইলে বিয়ে শাদী করে সংসার করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন মনের মানুষ। অবশ্যই আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে ডাকবেন, নামাজ সালাম পড়ে আল্লাহ কথা বলবেন। আপনি দোয়া করেন যাতে আমি একজন মনের মানুষ হতে তাড়াতাড়ি পাইয়া যাই। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।